নমস্কার, সময় ও সোহিনীতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি লাইফ কোচ এবং বিশিষ্ট অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী, আমাদের সকলের প্রিয় সোহিনীদের কাছে। আমরা সবাই জানি যে পুজো এসে পড়েছে এবং পুজো মানেই কিন্তু নবরাত্রি। বছরে আমাদের দুটো নবরাত্রি পালন হয়, একটা চৈত্র নবরাত্রি, একটা আশ্বিন নবরাত্রি। তো আশ্বিন নবরাত্রি এবং নবরাত্রি আমরা কেন পালন করি, তার কি কি উপায় পালন করি, তার কি কি উপযোগিতা, এই সব কিছু নিয়ে আজকে এসে পড়েছি আমাদের সবার প্রিয় ডক্টর সোহিনী শাস্ত্রী, আমাদের সবার প্রিয় সোহিনীদি তোমার কাছে। একদম। এবং আজকে আমি এমন একটা মানুষের সঙ্গে বসে আছি যে আমার অত্যধিক অত্যধিক প্রিয়, তনুশ্রী, যার সঙ্গে আমার একটা ভীষণ সুন্দর সম্পর্ক এবং আজকে খুব ভালো লাগছে যে ওর সঙ্গে কাজ করতে পারছি বলে। যাই হোক, সকলকে জানাই শারদীয়ার শুভেচ্ছা। পুজো আসছে, সকলে ভালো থাকুন। কিন্তু হ্যাঁ, এই বছর পুজোটা একটু অন্যরকম। আমরা হয়তো উৎসব করব না, কিন্তু মাকে তো আরাধনা করবই, মাকে তো পুজো করবই, এটা পরম্পরা চলে আসছে, সেটার থেকে তো আমরা অবশ্যই বাইরে যাব না। তবে এইবার একটু পুজো হয়তো অন্যভাবে কাটবে, কিন্তু যেটাই হোক সেটাকেই যেন আমরা সুন্দরভাবে বরণ করতে পারি। বলো তনুশ্রী, কেমন আছো? আজকে তোমাকে ভীষণ সুন্দর লাগছে, মানে দেবীর নটা অবতার, তার মধ্যে তোমাকে একটা অবতার লাগছে, ভীষণ সুন্দর। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালোবাসা নিয়ে এসেছি, কারণ তোমার কাছে এলেই সবসময় যখন সৈনীদের কাছে যাই অনেক ভালোবাসা পাই। আর আমার মনে হয় যে এই সময়টা আমাদের ভালোবাসা ছড়িয়ে দেওয়ার সময়। একদম। আর যেটা তুমি বললে যে সময়টা তো খুব আমাদের, মানে এই বছর তো আমাদের, সত্যি কথাই বলতে আমরা বাঙালিরা পশ্চিমবঙ্গের উপর দিয়ে তো একটা ঝড় যাচ্ছে, তো এই বছর হয়তো আমরা উৎসব করব না, আনন্দ করব না, কিন্তু মাকে তো আমরা অবশ্যই, আমরা মাকে পুজো করব এবং মায়ের নবরাত্রির নটা রূপকে আমরা পালন করব, সেটা তো অবশ্যই অবশ্যই। একদম। ছোটবেলায় যখন আমি, মানে আমরা তো পুজোর ছোটবেলা থেকেই আমাদের পুজো দেখে এসেছি, বিভিন্নভাবে দেখে এসেছি, বাবা মা একটা কথা বলতেন যে আমার দাদু, আমি পণ্ডিত বাড়ির মেয়ে, ছোটবেলা থেকে দাদুকে দেখতাম যে দুর্গাপুজো করতেন, বাড়িতে করতেন না, দাদুর এক খুবই, মানে আমাদের ফ্যামিলি রিলেশন, সেখানে দাদু মানে নিজে পুজো করতেন, দুর্গাপুজো করতেন, কালী পুজো করতেন। তো দুর্গাপুজো নাকি, এবং বাড়িতে বলা হতো যে বাড়িতে যদি পুজোটা স্টার্ট করা হয়, তো দাদু সবসময় দাদুকে বলতে দেখেছি, শুনেছি যে দুর্গাপুজোর যে প্রথা সেটা খুব সাবধানে করতে হয়, খুব বুঝে শুনে করতে হয়। নবরাত্রি কিন্তু যে কেউ যে কোনো ভাবে পালন করতে করলে হয় না, হয় না। তো সেই সেটা নিয়েই আমার প্রশ্ন, এবং আমি এটা ভেবেছি যে তোমাকে জিজ্ঞেস করবো, মায়ের যে এই নটি রূপ, এই নটি রূপকে আমরা কিভাবে পুজো করব এবং মায়ের কাছে কি আশীর্বাদ চাইব, এটা যদি তুমি একটু আমাদের এই নলেজটা আমাদের দাও। দেখো তনুশ্রী, তো আমাদের অ্যাকচুয়ালি বছরে কিন্তু আমরা চারটে নবরাত্রি পাই, তার মধ্যে দুটো গুপ্ত নবরাত্রি আছে, আর যেটা আমরা ধুমধাম সহকারে পালন করে থাকি সেটা হচ্ছে, একটা হচ্ছে চৈত্রের নবরাত্রি আর একটা হচ্ছে আশ্বিন মাসের। অ্যাকচুয়ালি বাঙালিদের কাছে দুর্গা পুজো, আমরা বাঙালিরা কিন্তু অ্যাকচুয়ালি ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, এই চার দিনই আরাধনা করে থাকেন, কিন্তু পুরো ভারতবর্ষে বা ভারতবর্ষের বাইরে যে সমস্ত আমরা হিন্দু জাতিরা রয়েছি, যারা নবরাত্রিতে আমরা মা দুর্গাকে সাধনা করি, প্রত্যেকেই কিন্তু আমরা নটা দিন পালন করে থাকি। এবং নবরাত্রি কেন নাম হয়েছে, কারণ মা দুর্গার নটা অবতারকে আমরা রাত্রেই কিন্তু পুজো করি। এবং আমরা কিন্তু যেমন প্যান্ডেল করে করছি, সেটা তো ঠিক আছে, দুর্গা পুজো হচ্ছে, মাকে আরাধনা হচ্ছে, কিন্তু বাড়িতেও কিন্তু আমরা নবরাত্রি করতে পারি। কিন্তু একটা কথা তুমি শুরুতে ঠিকই বলেছো তনুশ্রী, কারণ নবরাত্রি পুজো করাটা কিন্তু খুব কঠিন। প্রথম কথা, শুদ্ধ চিত্ত, শুদ্ধ ভক্তি, শুদ্ধ মন এবং পরিষ্কার বস্ত্র, আমি তো বলবো নটা দিন নটা নতুন বস্ত্র ধারণ করতে, পরিষ্কারভাবে স্নান করে নতুন বস্ত্র ধারণ করা, কোনো রকম অন্ন কিন্তু খাওয়া যাবে না, একমাত্র তুমি ফল খেতে পারো, দুধ খেতে পারো। যদি সত্যি নবরাত্রি পালন করতে হয় সেখানে কিন্তু ফলাহার, তুমি ফল খেতে পারো, তুমি দুধ খেতে পারো, তুমি সুজি খেতে পারো, কিন্তু কোনো রকম আঁশযুক্ত খাবার খাওয়া চলবে না, মাছ মাংস ডিম রসুন পেঁয়াজ তো চলবেই না, ইভেন কোনো রকম ডাল তাপযুক্ত খাবার কিন্তু নবরাত্রিতে খাওয়া উচিত না, যারা নবরাত্রি পালন করছেন, পুজো করছেন।
এবং মাকে সবসময় জল চৌকিতে বসানো উচিত। মায়ের মূর্তি অথবা মায়ের ছবি যে যেরকম পছন্দ করছেন সেইভাবে করুন। একটা লাল শালু জলচৌকির উপর পেতে তার মধ্যে আলপনা এঁকে মাকে রাখা উচিত এবং মার সঙ্গে জল শঙ্খ অবশ্যই থাকবে, তার সঙ্গে মায়ের সঙ্গে কড়ি থাকবে। মাকে পাঁচ রকম ফল প্রদান করতে হবে, মার প্রিয় ফল দিতে হবে। মা কলা ভালোবাসেন, মা মালপোয়া ভালোবাসেন, মা ক্ষীর ভালোবাসেন এবং তার সঙ্গে হচ্ছে মাকে নানা রকম মিষ্টি দিতে হবে, মাকে পায়েস দিতে হবে, দিয়ে পুজো করাটা উচিত। এবার এই যে নটা রূপ, মায়ের নটা অবতার, আমরা অলরেডি জানি কারা কারা মায়ের নটা অবতার এবং তার মধ্যে যিনি প্রথম অবতার হচ্ছেন মায়ের শৈলপুত্রী, তারপরে হচ্ছেন ব্রহ্মচারিণী, তারপরে হচ্ছেন চন্দ্রঘণ্টা, তারপরে হচ্ছেন কুষ্মান্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, ভীষণ জাগ্রত দেবীয়নী, মহাগৌরী, লাস্টে হচ্ছেন সিদ্ধিদাত্রী। এই হলো মায়ের নটা রূপ। তো আমরা মায়ের এই নটা রূপ তো জানলাম, তো আমাকে এটা বলো যে এটা এই প্রশ্নটা আমাদের অনেকেরই মনে বা আমরা অনেক সময় এতটা জানি না যে কোন দিন মায়ের কোন রূপের পুজো হয় এবং মায়ের কাছে আমরা মায়ের এই যে নটা রূপ আমরা কি কি বর চাইব, মানে কোন দিন মায়ের এই রূপের মানে কেন আমরা মাকে আরাধনা করি এবং এই নটা দিন আরাধনা একটা, দেখো মা মর্তের মানুষ, আমরা অপেক্ষা করি মা কখন আসবেন, মায়ের শক্তি আমরা কখন পাবো। এবং মানে দুর্গাপুজো মানে যেমন একটা বিরাট ফেস্টিভ্যাল, তেমনি কিন্তু আমাদের মনস্কামনা পূরণেরও তো একটা জায়গা, অবশ্যই। সুতরাং আমরা কোন দিন মাকে কিভাবে পেতে পারি, কোন অবতার আমাদেরকে কি দিতে পারে, একদম সেইটা আমার মনে হয় যে অনেকেই জানেন না, অনেকেই জানেন না। যারা আমাদের এই প্রোগ্রামটা দেখবেন আশা করি তাদের খুবই ভালো লাগবে, কারণ বহু মানুষ আমার চেম্বারে আসেন যাদের একটাই প্রশ্ন থাকে, দিদি আমরা নবরাত্রি তো পালন করি, বাড়িতে পুজোও করি, কিন্তু আমরা ঠিক কী জন্য করছি সেটা জানি না। পুজো করতে হয়, পুরোহিত আসেন পুজো করে দেয়, আমরা বসি পুজো করি। কিন্তু হ্যাঁ, আজকে আমি সেটাই বলবো যে এই নবরাত্রির নটা রূপ আমাদেরকে কি দিতে আসেন এবং আমরা কোন অবতারের কাছে কি চাইলে কি প্রাপ্তি হতে পারি। প্রথম কথা হচ্ছে শৈলপুত্রী, প্রথম দিন পুজো হচ্ছে মা মানে প্রথমা, প্রথমা একদম প্রথমা শৈলপুত্রী। শৈলপুত্রী দেবীর আরাধনা আমরা কেন করি, উনি কিন্তু আমাদেরকে বিজয় প্রদান করে থাকেন, উনি আমাদের একটা সুস্থ জীবন প্রদান করে থাকেন। যে পরিবারে দেখবে সবসময় অশান্তি লেগে আছে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগে আছে, সন্তান মা বাবা কারোর মধ্যে সবথেকে মানে যেটা আজকালকার দিনে প্রচন্ড ঘটে যাচ্ছে যে বাবা মার কনসেপ্ট এক আর সন্তানের কনসেপ্ট এক, সন্তান বলছে এটা ইয়েস, তো বাবা মা বলছে না, বাবা মা বলছে হ্যাঁ তো সন্তান না। এই যে সবসময় একটা আর্গুমেন্ট, একটা নিজেদের মধ্যে একটা মিস অ্যাডজাস্টমেন্ট, তো এই জায়গাটার জন্য কিন্তু আমরা শৈলপুত্রী দেবীর আরাধনা করতে পারি, কারণ শৈলপুত্রী দেবী হচ্ছেন সংসারে শান্তি প্রদান করে থাকেন। সুতরাং যাদের পরিবারে এরকম অশান্তি চলছে তারা কিন্তু প্রথম দিন প্রথমা মা শৈলপুত্রীর আরাধনা করুন সংসারে শান্তি ফিরিয়ে আনার জন্য। বেশ, এইবার আমি আসবো ব্রহ্মচারিণী দ্বিতীয়া। দ্বিতীয়া দিন ব্রহ্মচারিণী কিন্তু আমাদেরকে আয়ু প্রদান করে থাকেন। ধরুন অনেক সময় দেখবে তনুশ্রী যে অনেকের শরীর সবসময় অসুস্থ, আর শরীর অসুস্থ থাকলে তো কোনো কিছুই ভালো লাগে না, মানে আমরা সবসময় যাই করি কিন্তু আমাদের শরীর অসুস্থ, আমাদের ভালোই লাগবে না। আমরা সবসময় চাওয়ার জন্য যখন আমরা চাই মায়ের কাছে, সবসময় আমরা কিছু না কিছু তো চাই, কিন্তু চাওয়ার সময় আমরা সাকসেস চাই, আমরা টাকা পয়সা চাই, আমরা উন্নতি চাই, আমরা উন্নতি চাই। হ্যাঁ, সবাই বলে যে মা সোনার গয়না, হ্যাঁ সবাই চায়, কিন্তু তার মধ্যে যে জিনিসটা সত্যি দরকার সেটা হচ্ছে যে সুস্থ শরীর এবং দীর্ঘায়ু শরীর, দীর্ঘায়ু জীবন। সুস্থ শরীর দীর্ঘায়ু জীবন যদি একটা মানুষ প্রাপ্ত হয় তখন কিন্তু তার জীবনের সমস্ত আকাঙ্ক্ষাগুলো কিন্তু সে পূরণ করতে পারে। তো সেটার জন্য চাই হচ্ছে দীর্ঘায়ু জীবন, সুস্থ শরীর দীর্ঘায়ু জীবন প্রদান করে থাকেন কিন্তু মা ব্রহ্মচারী। আচ্ছা, তারপরে তারপরে আমরা চলে আসবো হচ্ছে চন্দ্রঘণ্টা, চন্দ্রঘণ্টা তৃতীয় দিন মানে তৃতীয়া তিথিতে আমরা মা চন্দ্রঘণ্টার পুজো করব এবং চন্দ্রঘণ্টা আমাদেরকে কি দিচ্ছেন, চন্দ্রঘণ্টা আমাদেরকে দিয়ে থাকেন হচ্ছে যখন
স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়, শুধু স্বামী স্ত্রীর মধ্যে, স্পেসিফিক্যালি দাম্পত্য জীবন। দাম্পত্য জীবনে যখন অশান্তি আসে, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি, ছাড়াছাড়ির মতো একটা অবস্থা চলে আসছে, তখন কিন্তু আমরা মা চন্দ্রঘণ্টার আরাধনা করতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু উনি সাকসেস প্রদান করবেন। আচ্ছা, এবার হচ্ছে চতুর্থী। চতুর্থী হচ্ছে কুষ্মাণ্ডা, এবং মা কুষ্মাণ্ডার আমরা আরাধনা করে থাকি যখন দেখবে যে কোনো স্টুডেন্ট খুব অমনোযোগী, পড়াশোনায় মন দিতে পারছে না, সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারছে না, ডিসিশন মেকিং এর প্রবলেম, প্রায়শই পড়াশোনা ভুলে যাচ্ছে, এটা কি শুধু লিখতে গিয়ে ভুল হচ্ছে, মানে বিদ্যা, এই বিদ্যার জন্য কিন্তু আমরা দেবী কুষ্মাণ্ডার আরাধনা করতে পারি, বিদ্যা লাভের জন্য। শুধু একজন স্টুডেন্ট বা একজন না, যে কেউ করতে পারে। দেখো আজকে কনসেন্ট্রেশনটা সব জায়গায় কাজে লাগে, কনসেন্ট্রেশনটা হচ্ছে মেইন। তুমি তনুশ্রী একটা খুব সুন্দর পয়েন্ট আউট করেছো, সেটা হচ্ছে কনসেন্ট্রেশন। দেখো তোমার যা কাজ, তুমি হচ্ছেন একজন অ্যাক্ট্রেস, তুমি হচ্ছে একজন মডেল, প্লাস তোমার এখন তুমি একটা খুব সুন্দর নতুন লঞ্চ করতে চলেছে, একটা দুর্দান্ত জায়গা, মানে মানে শাড়ি, এটা এটা নিয়ে আমরা ডেফিনেটলি সোহিনী দিকেই বলবো যে এটা নিয়ে কথা বলতে। একদম অবশ্যই সোহিনী জি, আমার জন্য খুব শুভ। তো একদম সবসময় এটা বলছিলে যে ফোকাস, মানে আমাদের কনসেন্ট্রেশন, সেটা যদি খারাপ হয় আমাদের, আমি অভিনয়ও করতে পারবো না। না, তুমি অভিনয় করতে পারবে না, যে অফিসে চাকরি করছে সে প্রপার কাজ করতে পারবে না, যে কোনো। তো এই ফোকাসটাকে ঠিকঠাক রাখার জন্য, কনসেন্ট্রেশন ঠিকঠাক রাখার জন্য আমরা কিন্তু দেবী কুষ্মাণ্ডার আরাধনা করতে পারি। এবার আসবো হচ্ছে দেবী স্কন্ধমাতা, সেটা হচ্ছে পঞ্চমী তিথি, পঞ্চম দিন। এবং দেবীর স্কন্ধমাতা যাদের সন্তান হচ্ছে না, যাদের সন্তান হচ্ছে না, যাদের সন্তান নিয়ে প্রবলেম, বারবার মিসক্যারেজ হয়ে যাচ্ছে, বিবাহ হয়েছে অনেক দিন, 8 বছর 10 বছর কিন্তু সন্তান আসছে না, তাদের ক্ষেত্রে কিন্তু দেবী স্কন্ধমাতার পুজো বা আরাধনাটা সবচেয়ে ভালো। এবার হচ্ছেন দেবী কাত্যায়নী, এবং কাত্যায়নীর আরাধনা আমরা এর কারণে করব, প্রথম কথা হচ্ছেন যে উনি কার্তিককে কোলে নিয়ে রয়েছেন, মাতৃস্বরূপা দেবী দুর্গা, এবং ওনার ষষ্ঠ রূপ, ষষ্ঠ অবতার। ওনার কাছে আমরা দুটো জিনিস চাইতে পারি, একটা হচ্ছে যে সন্তানের সুস্থতা, যেহেতু কার্তিককে কোলে নিয়ে উনি হচ্ছেন সন্তানকে সুস্থ প্রদান, কারণ অনেক সময় দেখবে যে সন্তান সবসময় ভুগছে, অসুস্থ। আপনাদের বাড়িতে যদি দেখেন নিজের সন্তান সবসময় অসুস্থ থাকছে, কিছুতেই সুস্থ হচ্ছে না, তাহলে এই নবরাত্রির দিন আপনারা মা কাত্যায়নীকে আরাধনা করুন, দেখবেন আপনার সন্তান সুস্থ হবে, উনি আপনাদেরকে অবশ্যই আশীর্বাদ প্রাপ্ত হবেন, আপনারা উনি আশীর্বাদ করে যাবেন। এবার হলো এবার সপ্তমী, সপ্তমী তিথি, এবং তিনি হচ্ছেন কালরাত্রি, কালী স্বরূপা, কালী রূপে কালরাত্রি, এবং উনি কিন্তু মানে আমরা এই যে 9টা ফর্ম পাই, 9টা অবতার পাই মা দুর্গা, তার মধ্যে সবচেয়ে শক্তিশালিনী দেবী হচ্ছেন কালরাত্রি। এবং দেবী কালরাত্রির আরাধনা আমরা করি সব কিছু প্রাপ্তির জন্য, বিশেষ করে হচ্ছে উনি বিজয় প্রদান করে থাকেন। ধরো কারোর মামলা মোকদ্দমা চলছে অনেক বছর ধরে, কিছুতেই মামলা মোকদ্দমা মিটছে না, হয়তো আপনাদের পরিবারে হয়েছে যে আপনারা বছরের পর বছর আপনাদের মামলা চলছে তো চলছেই, চলছে তো চলছেই, নিষ্পত্তি হচ্ছে না, সেটার নিষ্পত্তির জন্য আমি বলবো মা কালরাত্রির আরাধনা করুন সপ্তমী তিথিতে, দেখবেন আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। এরপর আসছে অষ্টমী, মহা অষ্টমী এবং অষ্টমী তিথি মহাগৌরী, এবং মহাগৌরী কিন্তু মানুষকে সৌন্দর্য প্রদান করে থাকেন, সৌন্দর্য বিশেষ করে তোমাদের জন্য। আমি তো বলবো সকল সুন্দরী সুন্দরী অভিনেত্রী মডেল যারা এন্টারটেইন ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন, এখন যদিও প্রত্যেকটা মানুষ চায় নিজেকে সুন্দর রাখতে, নিজেকে সুন্দর রাখতে, কারণ সৌন্দর্য ওয়ার্ল্ড, সবাই চায় সৌন্দর্য, মানে সৌন্দর্যটাকে মেনটেন করতে, তো উনি কিন্তু সৌন্দর্য প্রদান করেন মহাগৌরী। সুতরাং প্লাস হচ্ছে যে কারোর বিবাহ হচ্ছে না, মানে কনস্ট্যান্ট সম্বন্ধ এসে যাচ্ছে কিন্তু একটার পর একটা সম্বন্ধ আসছে কিন্তু বিয়ে হচ্ছে না, তো তাদের পরিবারের বলবো বাবা মাকে, বা যে কন্যার বিবাহ হচ্ছে না, যে ছেলের বিবাহ হচ্ছে না, তাদেরকে বলবো মহাগৌরীর আরাধনা করুন অষ্টমীর দিন, যথাযথ নিয়ম পেলে দেখবেন খুব ভালো রেজাল্ট আসবে। এবার আমি আসবো নবমী তিথি এবং নবরাত্রির শেষ দিন, মাতা সিদ্ধিদাত্রী। আমরা মা সিদ্ধিদাত্রীর আরাধনা করি এই কারণে, যাদের পরিবারে একটার পর একটা দুর্ঘটনা ঘটছে, প্রাকৃতিক দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্ঘটনা, যেমন ধরো মানুষ
বর্ষাকালে মানুষ বেরিয়েছে বা হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখবে বাজ পড়ে অকস্মাৎ মৃত্যু বা গাছ পড়ে অকস্মাৎ মৃত্যু ঝড়ের সময়। ঝড়ের সময় সবসময় তো আর মানুষ ঘরে থাকতে পারে না, হয়তো কাজ থেকে তাকে ফিরতে হচ্ছে, বা গাড়িতে গাছ পড়ে মৃত্যু, অথবা কার অ্যাক্সিডেন্ট, বিভৎস কার অ্যাক্সিডেন্টে মৃত্যু, এই ধরনের মানে সাডেন ডেথ যেগুলো হয় সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা ওনাকে আরাধনা করতে পারি। এবং আমরা কিন্তু সেই ক্ষেত্রে মাতা সিদ্ধিদাত্রী কিন্তু আমাদের মানে দীর্ঘায়ু জীবন প্রদান করেন এবং সুস্থ শরীর এবং ঝঞ্ঝাটহীন জীবন প্রদান করেন, যদি আমরা সঠিকভাবে সেই দিনটা পালন করতে পারি। অনেক অনেক ধন্যবাদ সোহিনীদি, তোমার থেকে নবরাত্রির ব্যাপারে এবং আচার বিচারের ব্যাপারে এত কিছু জানতে পারলাম, এতটা নলেজ তোমার, এবং তুমি সবসময় এত ভালোবাসা, এত নলেজ তোমার, যখনই সোহিনীদির সঙ্গে কথা হয় এত মানে এত কিছু জানতে পারি। তো এই সমস্তটা মাথায় নিয়ে আমি প্রত্যেককে বলবো যে যারা যারা আমাদের প্রোগ্রাম দেখছে প্রত্যেককে কাছে একটাই আশা করব যে পুজোটা আমাদের নবরাত্রি যেটাই আমরা যেভাবে আমরা পালন করি সেটা সেভাবে যেন সুন্দর করে পালন করি এবং প্রত্যেককে ভালো থাকি, পুজোটা ভালোভাবে শুরু হোক। পুজো উৎসব হয়তো প্রত্যেকবারের মতো হবে না, কিন্তু কিন্তু পুজোটা তো পুজোটা তো অবশ্যই পুজো হবে, মাকে আরাধনা হবে, মায়ের কাছে প্রার্থনা করা হবে, মা শক্তি প্রদান করুন, মা আমাদেরকে শক্তিশালী করুন, মা আমাদেরকে শুদ্ধ চিত্ত শুদ্ধ মন দিন, মানুষের মানসিকতা পরিবর্তন করুক এবং সফলতা দিন, কারণ সফলতাটা কিন্তু আমাদের জীবনে দরকার এবং তার সঙ্গে মানুষের মানসিকতা পরিবর্তন করাও দরকার। এবং আমি একটাই শ্লোক দিয়ে শেষ করব, ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যই 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 নমঃ নমঃ, মা আমাদের শান্তি দিন।